কুয়াশায় ঢাকা ভোরের আকাশ থেকে কামারপুকুর রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর হলো শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান, আর এই কামারপুকুর রেলওয়ে স্টেশনটি শ্রী রামকৃষ্ণদেবের বাসস্থানের আদলেই গড়ে তোলা হয়েছে। হাওড়া আরামবাগ হয়ে বিষ্ণুপুর লাইনে এই কামারপুকুর স্টেশনটিতে ভাবাদিঘির সমস্যার কারণে এখনও পর্যন্ত ট্রেন চলাচল শুরুই হয়নি। আজকের ভিডিওর মাধ্যমে এই স্টেশনটিকে ঘুরিয়ে দেখাতে চলেছি। এতটা পরিমাণ কমপ্লিট হয়ে যাওয়া একটা স্টেশনে ট্রেন চলাচল করে না, তার কারণ হচ্ছে যেটি গোঘাট থেকে আমাদের কামারপুকুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত যে লাইন হওয়ার কথা ছিল, এই যে আমার ঠিক পেছন দিকে হচ্ছে প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার বা যে মেন পার্টটা সেটা, আর এখানে কিন্তু ফ্লাইওভারও কিন্তু হয়ে গেছিলো। টিকিট কাউন্টার সেটা হচ্ছে এই জায়গাটা বা ওয়েটিং রুম। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ কমপ্লিট হয়ে গেছে। ঘড়ির কাটায় তখন ভোর চারটে, আমি আর হেমন্ত বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে। তার আগে আমরা কিন্তু যাব কামারপুকুর রেলওয়ে স্টেশন। ভোরবেলা বাবা তারকনাথের নাম নিয়ে পৌঁছে গেলাম চাপাডাঙ্গা ফ্লাইওভার। পুরসোরা দামোদর নদীর বীজ টপকে চাপাডাঙ্গা থেকে আরামবাগ পর্যন্ত এই যে চার লেনের নতুন রোড তৈরি হয়েছে, সেই রোড ধরে পৌঁছে গেলাম হরিণখোলা ব্রিজ, সেখান থেকে মায়াপুর বাজার হয়ে আরামবাগ, এবং সেখান থেকে এই ছোট্ট গ্রামের রাস্তা ধরে পৌঁছে গেলাম কামারপুকুর। হ্যালো গাইজ, আমি সৌরভ আর আমার সাথে আছে হেমন্ত। তোমরা দেখছো রং ছবি, যেখানে আমি তোমাদেরকে তোমাদের কিছু পছন্দের জায়গাকে অনেক কালারফুল করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। হ্যাঁ, পেছনে যে স্টেশনটি দেখতে পাচ্ছ, স্টেশনে তো প্ল্যাটফর্মে কোনো জায়গায় নাম লেখা নেই, তবে স্টেশনটা দেখে অনেকেই চিনতে পারছো। যাদের এই সাইডে বাড়ি, মানে আরামবাগ থেকে গোঘাট কিংবা কামারপুকুরের দিকে বাড়ি, তারা অনেকেই চিনতে পারছো। হ্যাঁ, এই স্টেশনটির নাম হচ্ছে কামারপুকুর স্টেশন, যেটি এখন সম্পূর্ণ হয়নি, তার কারণ হচ্ছে যেটি গোঘাট থেকে আমাদের কামারপুকুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত যে লাইন হওয়ার কথা ছিল, সেই লাইনটা ভাবাদিঘির কারণে কোনো সমস্যার কারণে, ভাবাদিঘিকে নিয়ে কোনো হয়তো সমস্যা হয়েছে, তার কারণে এই লাইনটা এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্যই আর কি এই স্টেশনটা এলাম। এই স্টেশনটা কতটা কমপ্লিট হয়েছিল, কমপ্লিট হওয়ার পর কেন সম্পূর্ণ হলো না, কী কারণে ট্রেন চলছে না, এই সম্পূর্ণ আপডেট নিয়ে আমি চলে এসেছি, আর আমার সাথে আছে হেমন্ত। তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন। তো এই যে কামারপুকুর রেলওয়ে স্টেশন, যে স্টেশনের কিন্তু মানে টিকিট কাউন্টার যেটাকে বলা হয় বা প্ল্যাটফর্মের যে মেন পার্টটা, সেটা কিন্তু রামকৃষ্ণদেবের বাসস্থানের আদলে গড়ে তোলা হচ্ছিল, কিন্তু এই যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বা সম্পূর্ণ হয়নি কাজটা, বা সম্পূর্ণ হয়েও ট্রেন চলাচল হচ্ছে না, এটা দেখতে আমাদের খুবই খারাপ লাগে। তার কারণ হচ্ছে আমাদের সবারই ইচ্ছা ছিল যে গোঘাট থেকে কিংবা আরামবাগ থেকে কিংবা অনেক সবাই তো হাওড়া থেকে ডাইরেক্ট কামারপুকুর কিংবা বিষ্ণুপুর যাওয়ার খুব ইচ্ছা ছিল ট্রেনে করে, কারণ এটা বাসে করে যাতায়াত করা সবসময় মানে সম্ভব হয় না আর কি। তো এই যে স্টেশন আছে কামারপুকুর স্টেশনটাকে আজকে ঘুরিয়ে দেখাবো বলেছি তোমাদেরকে। তো এখন আমরা দুজন যাব হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা করেছে, প্ল্যাটফর্মের সাইডটা করে যাবো এবং তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণ কমপ্লিট হয়েছে। আর আমরা বাড়ি থেকে আসছি কিন্তু অনেক দূর থেকে। হ্যাঁ হেমন্ত, প্রায় সেটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে সাইডগুলো দেখলেই বুঝতে পারবে কুয়াশায় ঢাকা। এই যে আমার ঠিক পেছন দিকে হচ্ছে প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার বা যে মেন পার্টটা, সেটা খুব সুন্দরভাবে কিন্তু গড়ে তোলা হচ্ছিলো। এবার যে কমপ্লিট হলো না সেটা সত্যি দেখতে খারাপ লাগে। এই যে চারিদিকটা দেখুন, মানে চারিদিকটা এখনো মানে সম্পূর্ণ হয়নি আর কি। তো এখন কিছু ক্যামেরার ক্লিপ নিয়ে এই স্টেশনটাকে ঘুরিয়ে দেখানো হচ্ছিল, এখন আমরা দেখাবো যে ড্রোন ভিউ এর মাধ্যমে এই স্টেশনটা দেখতে কিরকম লাগে। তো চলো সেটা দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে স্টেশন চত্বরটা দেখুন, এখানে কিন্তু একদম প্ল্যাটফর্ম হওয়ার পুরো মানে কাজ একদম কমপ্লিট হয়ে গেছিলোই বলা চলে। ওই দিকে কিন্তু একদম লাইটের যে ল্যাম্পপোস্টগুলো সেগুলো হয়ে গেছে, এদিকে কিন্তু প্ল্যাটফর্ম, এটা এক নম্বর যদি ধরি, এটা দু নম্বর, ওটা তিন নম্বর, মানে তিনখানা প্ল্যাটফর্মই হয়ে গেছিলো, এবং এদিকে কিন্তু দুটো রেলওয়ে ট্র্যাক, আর ওদিকে মনে হয় একটা কিংবা দুটো রেলওয়ে ট্র্যাক বসে গেছে, আর এখানে কিন্তু ফ্লাইওভারও কিন্তু হয়ে গেছিলো। প্ল্যাটফর্মের মেন বিল্ডিংটা বা টিকিট কাউন্টার যেটাকে বলে, যে সেটা এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, একদম রামকৃষ্ণদেবের যে বাসস্থান সেই বাসস্থানের আদলে একদম সেটা মানে মানে যাই হোক সিমেন্ট বালি ঢালাই দিয়েই করা হোক, কিন্তু অসাধারণ করা হয়েছে। কিন্তু প্ল্যাটফর্মটা কবে যে চালু হবে বা এই যে প্ল্যাটফর্মে কবে যে ট্রেন ঢুকবে সেটা আমরা কেউই জানি না, তবে যদি ভাবা দিকে সমস্যাটা তাড়াতাড়ি মিটে যায় তাহলে হয়তো, কি বলিস হেমন্ত, এখান দিয়ে ট্রেন চলাচল করবে। আর আমাদেরকে ঘুরতে গেলে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ প্রায় 70% 80%।
এখন আরও কিছু কিছু বাকি আছে যেগুলো কমপ্লিট হয়নি, কিন্তু সমস্যা কিন্তু ওই একটাই যে ভাবাদিগির যে সমস্যা সেটা। এবার ভাবাদিগির কারণে এই প্ল্যাটফর্মে এখন মানে ট্রেন চলাচল হচ্ছে না। এবার যদি ট্রেন চলাচল শুরু হয়ে যায় না, একবার প্ল্যাটফর্মটা দেখুন, আমরা কিন্তু ডাইরেক্ট হাওড়া থেকে এসে একদম কামারপুকুর নেবে সারদামা এবং রামকৃষ্ণ দেবের বাসস্থান আমরা ঘুরে দেখতে পাবো, এবং এখান থেকে কিন্তু আমরা বিষ্ণুপুর অবধি যাতায়াত করতে পারবো ট্রেনে করে। এই যে ঠিক প্ল্যাটফর্মটা হচ্ছে এদিকে, এবং প্ল্যাটফর্ম থেকে যদি আমরা একটু ক্যামেরাটাকে ঘোরাই এই সাইডটা করে, এটা হচ্ছে ওই প্ল্যাটফর্মের মেন বিল্ডিং, যেটা হয় না মেন বিল্ডিং কিংবা টিকিট কাউন্টার, সেটা হচ্ছে এই জায়গাটা বা ওয়েটিং রুম। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানটা আশা করা যায় এখানটাই মনে হয় টিকিট কাউন্টারের যে বুকিং যে সেন্টারগুলো হয় সেটাই হয়তো এখানটা করে করেছে। এবং এই যে ওয়েটিং রুম বলা চলে এটা, আর এই হচ্ছে প্ল্যাটফর্মের পুরো জায়গাটা, এখান দিয়ে সোজা গিয়ে প্ল্যাটফর্মে ওঠা যাবে। এবং প্ল্যাটফর্মের বাইরের দিকে যদি যাই আমি, তো এই যে কামারপুকুর রেলওয়ে স্টেশন বা প্ল্যাটফর্ম আছে সেটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবং প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকটা, সামনের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক এতটা পরিমাণ কমপ্লিট হয়ে যাওয়া একটা স্টেশনে ট্রেন চলাচল করে না, সেটা শুনতেও খারাপ দেখতেও খারাপ, আর আমাদের যাতায়াত করতে পারছি না সেটাও একটা খারাপ। যদি ভাবাদিগির সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যায় তাহলে কিন্তু আমরা হাওড়া থেকে ডাইরেক্ট কামারপুকুর চলে আসতে পারবো, এবং সারদামা এবং রামকৃষ্ণ দেবের যে বাসস্থান সেগুলো আমরা ঘুরে দেখতে পারবো। এই জায়গাটা একটা তীর্থস্থান, কিংবা অনেক ভক্তরা সারদামায়ের কিংবা রামকৃষ্ণ দেবের ভক্তরা এখানে আসেন, প্রত্যেক বছর আসেন, প্রত্যেক মাসে মাসে কেউ কেউ আসেন, তারা এসে এখানে মায়ের এবং রামকৃষ্ণ দেবের মানে দর্শন করেন। আর এই প্ল্যাটফর্ম যদি চালু হয়ে যায় না তাহলে সত্যি কথা বলতে গেলে ডাইরেক্ট ট্রেনে করে এসে এখানে নামবেন, এবং এখান থেকে কিন্তু একদম হাঁটা পথ কিংবা টোটোতে 5 থেকে 10 মিনিট লাগবে। আর ভাবাদিগির সমস্যাটা আশা করছি কোনো না কোনোভাবে মিটে যাবে, আর কয়েক বছরের মধ্যেই আশা করা যায় এই প্ল্যাটফর্ম বা এই স্টেশন চালু হয়ে যাবে, এখান থেকে ট্রেন চলাচল করবে, এটাই আশা করি। কারণ আমরা চাই ট্রেনে করে যাতায়াত করতে, বাসে করে যাতায়াত করা, আমি আজকে গাড়ি করে এসেছি মানে আমার স্কুটি করে, এইভাবে যাতায়াত করা খুবই চাপ। এবার আমরা যদি এত সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে এখানে আমরা একমাত্র ট্রেনে করেই আসতে পারি, বাসে করে আসাও খুবই চাপ। তো তাই আশা করবো এই সমস্যাটা মিটে যাক। আর তোমাদেরকে ড্রোন ভিউগুলো দেখালাম, সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর আমি আর হেমন্ত আছি এখানটা, আর একটুখানি ঘুরি 5-10 মিনিট, তারপর তোমাদের স্টেশনটা যতটুকু পারি ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো স্টেশনটার কী অবস্থায় আছে বা স্টেশনটা এখনও পর্যন্ত কতটা পরিমাণ কমপ্লিট হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকো। তো আমি আর হেমন্ত বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোরবেলা, যাচ্ছিলাম হচ্ছে জয়পুর জঙ্গল কিংবা বিষ্ণুপুর বাঁকুড়ার দিকটা করে। এবার বাঁকুড়ার দিকে যাওয়ার কারণ আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, হঠাৎ করেই ভাবলাম যে যাওয়াই যেতে পারে, কি হেমন্ত বেরিয়ে যাওয়া, হ্যাঁ বেরিয়ে যাওয়া যাক। আর যেতে যেতেই আমাদের মাথায় বুদ্ধি এলো যে আমরা এই যে স্টেশন বা এই যে প্ল্যাটফর্ম কামারপুকুর সেটা আমরা কভার করব, কি হেমন্ত, যেহেতু এই রুটেই পরে আমরা বাইকে করে যাচ্ছিলাম কোতলপুর হয়ে জয়পুর জঙ্গল হয়ে বিষ্ণুপুর চলে যাব, তাই জন্য আমরা ভাবলাম যে কামারপুকুর যে স্টেশনটা আছে কি অবস্থায় আছে কি না আছে সেগুলো একটা তোমাদেরকে আপডেট দিয়ে জানানোর, সেটা আমরা জানালাম। এবং এই স্টেশনকে কিন্তু আমরা ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখালাম, যেটা আমরা সব স্টেশনেই করি। আর হেমন্ত তুই কি বলছিলিস, ট্রেনে আমরা যেমন সব স্টেশনে গিয়ে না ট্রেন আসার জন্য ওয়েট করি তারপর ড্রোন ভিউটা নিই, যে দেখতে ড্রোন ভিউটা ভালো লাগে, হেমন্ত আমাকে এখানে এসে বলছে, কি বলছিলি বা? আমি বলছিলাম যে আগে ট্রেনের ভিউগুলো নিয়ে নাও তারপরে এই স্টেশনের ব্লগ হবে, কিন্তু আমি জানি না যে এতে ট্রেন আসে না। হ্যাঁ একদমই তাই, ও একদম মানে নিজের মন থেকে বলে ফেলেছে কথাটা, মানে আমার মানে আমি তো প্রত্যেক স্টেশনে গিয়ে তোমার সাথে আগে গিয়ে তো ট্রেন, হ্যাঁ এই কথাটা একদমই বলিস, কারণ ও প্রত্যেক স্টেশনে যায় গিয়ে আগে বলে সৌরভ দা ড্রোন ভিউটা আগে নিয়ে নাও, ট্রেনটা ঢুকবে ট্রেনের ড্রোন ভিউটা নিয়ে নাও। এবার আমি ভেবেছি স্টেশনে এসে ট্রেন ঢুকবে, সেই ভেবে আমি এটা বললাম। হ্যাঁ ও আমাকে সেইভাবেই বলেছে, কিন্তু তারপর আমি ওকে দেখালাম যে ভাই দেখ ট্রেন কোথা দিয়ে আসবে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্মটা পুরোপুরি রেডি হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাবাদিগির সমস্যার কারণে এই প্ল্যাটফর্মে এখন ট্রেন আসবে না, এটা হচ্ছে ব্যাপার।
যাই হোক, এটা আমাদের খারাপ লাগে, আমরা ট্রেনে করে যাতায়াত করার আমাদের খুবই ইচ্ছা, সেটা এখন সম্ভব হচ্ছে না। আর আমি যতটা দেখেছি এখানকার মানুষের কাছ থেকে জেনে, তারপর ভিডিওতেও অনেক দেখেছি যে বলেছে যে এই স্টেশনটা যদি চালু হয়ে যায় সেসব মানুষদের অনেকটাই সুবিধা হয়ে যায় এই এর ক্ষেত্রে, মানে ওই গোঘাট থেকে এই এই কি কামারপুকুর স্টেশনে আসতে। হ্যাঁ একদমই তাই, শুধু গোঘাট থেকে নয়, আমাদের ওই সাইড থেকে শ্যাওড়াপুলি থেকে কিংবা হাওড়া থেকে মানুষ, তারপর কামারকুণ্ডু থেকে কত জায়গা থেকে মানুষ এইখানে আসার জন্য আর কি চেষ্টা করে, কিন্তু ওই বাসে ফাঁসে আসছে, সেটাই হচ্ছে সমস্যা। পরিস্থিতির উপরে সবকিছু নির্ভর করে আছে, কি সমস্যা হয়ে আছে না হয়ে আছে সেটা আমরা এখনো জানি না ভাবা দিকে নিয়ে। তো যাই হোক, এখান থেকে এবার আমরা বেরোবো, তাই তো নাকি? এখন বেরিয়ে যাবো, যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর হ্যাঁ, এই যে স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, কারণ আমরা গোঘাট অব দি লাস্ট ভিডিও বানিয়েছিলাম। হ্যাঁ, গোঘাটের ভিডিওটা প্রায় 1.5 লাখের ওপর ভিউজ গেছে ফেসবুকে। তো তোমরা যেমন ফেসবুকে আমাদের এত ভালোবাসা দিচ্ছ, তোমরা ইউটিউবে গিয়ে ইউটিউবেও একটু ভালোবাসা দিও বা সাপোর্ট করো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইউটিউবে গিয়ে ভিডিওগুলোকে অবশ্যই দেখো, কারণ আমরা ফার্স্টে ইউটিউবে পোস্ট করি, তারপর তো ফেসবুকে পোস্ট করি, সেখান থেকে তো শেয়ার করো। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ভিডিওতে, আজকের মতো টাটা টাটা, বাই বাই।